শুনেছেন কাহিনী, দেশে নাই কাঁচা মরিচির, মানে মরিচির কেজি 1200 টাকা। শুনে ওরে বাপ রে বাপ, আমার তো খুশিতে আত্মহারা। আমি কি ভাবতেছেন, দেশে মরিচির দাম বেড়ে গেছে আর আমি খুশি হয়েছি? কারণ কি জানেন, আমার বাপের খেতে মরিচির তো সে বাম্পার ফলন। মানে দেখতেছেন, যা চোখের সামনে, যা সব আছে মরিচির ক্ষেত, সামনে আছে উইসে, তারপরে কি জানে কয় বেগুন, টমেটো, যাই কর না কেন, এগুলো আছে বীজ অবস্থায়, মানে চারা কেবল গজাচ্ছিল, সেই অবস্থায় ধেয়ে আইলাম। তো এখন বাবার কাছে ফোন দিয়ে শুনি কি অবস্থা, তোমার মরিচির কিরাম, কি খবর। তা কয় ডার কইস নাই, পর্যন্ত 5000 টাকার মরিচ বেচা হয়ে গেছে, আর নিজেকে খাওয়া দাওয়া তো থাকলো। সে টমেটো কন, বেগুন কন, মরিচ কন, কিছু আসলে টাকা দিয়ে কিনা লাগে না, তো এই জন্য আসলে শান্তি শান্তি লাগতেছে। আসলে মফস্বল এলাকায় বাড়ি হয়, মেলা সুবিধা আছে, যা কন তা কন, মানে আশেপাশে সব আছে, মিল কারখানা, মানে মানুষের সব কিছু কিনে খাতি হয়, সবার 100 শতক 200 শতক করে জায়গার মধ্যেই বাড়ি, তো কারোর আসলে কিছু লাগানোর কোনো কায়দা নেই। তো বাধ্য হয়ে তাকে বাজারেতে সব কিছু কিনতে হয়। মাঝখান দিয়ে আমার বাপের বাগানে এত সবজি হওয়াতে ওই সবাই হাতের কাছে আমার বাপের কাছেই ছুটে আসে। এই ধান কি সুন্দর হয়েছে। এখন বাবা লাগাচ্ছে আদা। বাবা কি লাগাচ্ছ? আদা খালি লাগাই থুই দিলেও যাবে। আমি গাছ একটু তাহলে গুড়াই আবার মাটি দিয়ে দেবো। এই আদার এইগুলো কোন জায়গায় ভাইছিস? এই যে ছোট ছোট এই ফুল তোমার থেকে কিনে আনলাম। কে আদার বীজ কয় নাকি? ওই আদার, ওই আস আদাই হলো আদার বীজ, অন্য কোনো কিছু লাগে না, আদাই হলো আদার বীজ। তো যে গাছে কিনেছ ওই গাছে কি হবে আবার? হ্যাঁ, বুঝতে বেশি হবে। এই আদা সই এ কিন্তু অটোমেটিক হয়ে যায়, একবার যদি লাগান এর কিন্তু আর পরিচর্যা লাগে না। আর এই সাথে দেখতেছেন লাউ, কুমড়ো, এর ফলনও কিন্তু ভালো। মানে এই আশেপাশে কাকিরা, জেঠিরা, ও দাদা এটা এই দেবেন, একটা ওই দেবেন, এই করে কিন্তু দেখা যাচ্ছে যে তারা স্বাস্থ্যসম্মত বিষমুক্ত জিনিস এবং চোখের সামনে বেড়ে উঠতে দেখে, যেহেতু আমাকে খেতে সবাই এসে এসে বাড়ি ফেরে এসে নিয়ে যায়, আর দামেও কম পায়, জিনিসও ভালো হয়, বাবা 1-2 সাইজ মোট একটু বেশিও দিয়ে দেয়। বাড়ির জিনিস যেহেতু, তো কীটা খাবে বাড়ি থায়, মা আর বাবা তো লোক খা দাওয়ারও কেউ নেই। তো এই যে আমরা যখন বোনরা মিলে, মানে আমি আর আমার বন্ডি যখন বাড়ি যাই, বাড়ি আসলে রম রম একটা পরিবেশ কাজ করে। এই যে নাতি নাতনি মিলে বাবা আমার আসলে সুখের ঠিকানা নেই, এত বড় বাড়ি আসলে থাকার লোক নেই, দুই বোনই থাই না বাড়ি, আর বাবা এই যে যখন নাতি নাতনি পাই কি যে খুশি হয়। তা আমাকে আসলে যখনই কোনো কিছু হয় বাড়ি, এই যে দেশের কি অবস্থা চলতেছে, কোন জিনিসের দাম কিরম, কোন সময় বাজারে কি অবস্থা, প্রত্যেকটা জিনিসই আলাপ আলোচনা চলে বাপের সাথে, বিশেষ করে বাবার বড় মেয়ে, তো আমি বাপের সাথে এই ধরনের বৈঠক না হলে ভাল লাগে না। তো বাবার সাথে যখন এইসব বৈঠক টৈঠক হয়, জিনিসপত্র যেসব দাম টাম শুনি, আর বাবার খেতে যখন এত সুন্দর সুন্দর জিনিস হয় এবং সেগুলো বাজার দর কত, বাবার বাগানে সবজি এত সুন্দর হয়েছে শুনি, তখন মনে একদম গর্বে বুক ফুলে ওঠে। আরে ভাই, আমার বাপ তো একদম সাকসেসফুল বাপ না, আমার সাকসেসফুল কৃষকও বটে।